অনেকের অনেক কিছু জমেও আছে বিষকুম্ভ যোগ সম্পর্কে ভুল ধারণা ইত্যাদি ইত্যাদি আর সেই জায়গা থেকে কিন্তু জ্যোতিষীদের দ্বারা অনেকে কিন্তু প্রতারিতও হয় বা সেই রকম গুরু সেই গুরু কিন্তু অন্যের কাছে ভালো তার কাছে সেই গুরু ফলপ্রসূ হবে না এবং প্রতারিত হতে পারে কারণ কেন বললাম আমাদের সাতাশটা যোগ আছে তার মধ্যে প্রথম হচ্ছে বিষকুম্ভ যোগ বিষকুম্ভ যোগ কি বিষ হচ্ছে গরল এবং কুম্ভ হচ্ছে কলসি এই কলসি এবং গরল এই জায়গা থেকে দেখতে হয় চন্দ্র এবং শনিদেবের চোখ হয় না আমার ব্যাগে মদের বোতল আছে মানে আমি মদ খাই এটা নয় আমার ব্যাগে থাকতেই পারে সেটা মদটা পুজোতেও লাগতে পারে সেটা অন্য কারণেও লাগতে পারে সেই জায়গায় সেই জায়গা থেকে এই যুক্তিগুলো প্রথম মানতে হবে জানতে হবে ক্রিয়েট হয়েছে কিনা একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে আমি রাখছি মান কৃপায় আমার জীবন বদলে গেছে সব দিক থেকে এই বাংলার মাটিতে মায়ের মন্দির বানানোর জন্য মনের ভেতর ভীষণ স্বাদ জেগেছে কিন্তু অভিজ্ঞতাও নেই টাকা পয়সাও আমার কাছে নেই আমি কেবলমাত্র আপনার কাছ থেকে টাকা পয়সা চাইছি না অভিজ্ঞতাও চাইছি একটা জায়গা কেনা একটা রুম বানানো এই সামান্যতম অভিজ্ঞতাও আমার কাছে নেই আসুন না আমরা সকলে মিলে মায়ের মন্দির বানানোর কাজে একজোট হয়ে আমরা একটু নামি লক্ষ লক্ষ মানুষ মায়ের কৃপা তখন পাবে যখন এই বাংলায় মায়ের মন্দির হবে আপনারা অনেকেই নর্মদেশ্বর শিবলিঙ্গ নিচ্ছেন নর্মদেশ্বর শিবলিঙ্গ বাড়িতে আপনারা পূজিত করছেন পুজো করছেন কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে একটা মন্দির তো আমরা দিতেই পারি নিচের করুন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনি পোস্টার দেখে নিয়েছেন কিন্তু আমি ডেফিনিট অনেকেরই কাছে কিন্তু এই প্রশ্নটা থাকে যে বিষকুম্ভ যোগটা কি আবার যারা পোস্টার দেখেছেন ক্লিক করে ফেলেছেন তারা কেবলমাত্র জাস্ট একটা জানার আগ্রহে এসেছেন দুই পক্ষকেই থ্যাংক ইউ সো মাচ আজকের এপিসোডে আমরা আলোচনা করছি বিষ কুম্ভ যোগ নিয়ে বিষ মানে গরল বিষ মানে যেখানে প্রাণের বিনাশ লুকিয়ে আছে কুম্ভ মানে আমরা এই অ্যাস্ট্রোলজিক্যাল এপিসোড দেখতে দেখতে বুঝে গেছি যে আচ্ছা কুম্ভ মানে একটা কলসি তাহলে কি এক কলসি বিষ এই বিষ কুম্ভ যোগ শোনা যায় আমাদের সকলের পরিচিত প্রণম্য বিপ্লবী ঋষি অরবিন্দ যিনি পরে ঋষিত্ব ঋষিত্ব প্রাপ্ত প্রাপ্তি যার জীবনে হয়েছিল ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ এনাদের দুজনের কথিত আছে নাকি বিষকুম্ভ যোগ এনাদের ছিল আজকের সময় দাঁড়িয়ে এই বিষকুম্ভ যোগকে নিয়ে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব মনের ভেতরে অনেকের অনেক কিছু জমেও আছে বিষকুম্ভ যোগ সম্পর্কে ভুল ধারণা ইত্যাদি ইত্যাদি আর সেই জায়গা থেকে কিন্তু জ্যোতিষীদের দ্বারা অনেকে কিন্তু প্রতারিতও হয় তাই আজকের এপিসোডে সরাসরি কথা বলবো আমার সাথে যিনি আছেন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ শ্রী মুখার্জি বিষকুম্ভ যোগ নিয়ে মানুষকে এই যে প্রতারিত করা হয় জ্যোতিষী যারা করছেন তারা প্রতারিত করছেন কেন করছেন নমস্কার আপনাদের সবাই কতটা সহজ প্রতারিত করা দেখুন প্রথম সব সহজ সহজ কিরমভাবে যিনি যাচ্ছেন তার জন্মছকে নবমপতির সঙ্গে যদি রাহু থাকে খারাপ অবস্থায় বা নবমপতি যদি বাজে নক্ষত্রে থাকে তাহলে তিনি জ্যোতিষের কাছে গিয়ে বা কোনো গাইডের কাছে গিয়ে প্রতারিত হবেন এটা লেখাই থাকে এই লাইনটা আরেকবার যদি কারোর জন্মছকে সে জাতক জাতিকা নির্বিশেষে তাদের যদি নবম্পতি কোনোভাবে ড্যামেজ থাকে বা ডিস্টার্ব থাকে কীরমভাবে ধরুন নবম্পতি রবি আমি ধনু লগ্ন একটা লগ্ন ধরে নিচ্ছি ধনু লগ্ন নবম্পতি রবি সেই রবি রাহু দ্বারা আছে দৃষ্ট বা রাহুর সঙ্গে বা রবি রাহু বা রবি নিচস্ত বা রবির ডিগ্রি ভালো না স্বয়ন অবস্থায় আছে বা সেখানে এমন আছে রবি কেতু আছে মানে গ্রহণ দোষ লেগে গেছে কিংবা রবি চন্দ্র অমাবস্যা যোগ মানে নবম প্রতি যদি ড্যামেজ হয় যে কোনোভাবে তাহলে তিনি জ্যোতিষ হোক বা যে কোনো গাইড যে কোনো গাইডের কাছেই যাক বা সেই রকম গুরু প্রদত্ত সেই গুরু কিন্তু অন্যের কাছে ভালো তার কাছে সেই সেইগুলো ফলপ্রসূ হবে না এবং প্রতারিত হতে পারে কারণ কেন পারলাম হতে পারে তার আরো ছকটা দেখতে হবে নবমের নবম নবমের পঞ্চম মানে নবম ঘরটা যদি ড্যামেজ থাকে সে জ্যোতিষের কাছে যে কোনোভাবেই হোক সেই সময়ে যাচ্ছে যে সময় তিনি প্রতারিত হবেনি হবেন এমন জ্যোতিষ আছে জনের ভালো করছে একজনের প্রতারিত হয়ে গেছে হতেই পারে সেটা তার হরস্কোপ অনুযায়ী নির্ভর করছে এবার আপনার ক্ষেত্রে মানে আপনার যে প্রশ্নটা করলেন বিষকুম্ভ যোগ আমাদের সাতাশটা যোগ আছে তার মধ্যে প্রথম হচ্ছে বিষকুম্ভ যোগ বিষকুম্ভ যোগ কি বিষ হচ্ছে গরল এবং কুম্ভ হচ্ছে কলসি এই কলসি এবং গরল এই জায়গা থেকে দেখতে হয় চন্দ্র এবং শনিদেবের যোগ হ্যাঁ মানে এখানে বিষকে কে প্রেজেন্ট করছেন এখানে প্রেজেন্ট করছে হচ্ছেন শনিদেব বিষ বিষ আচ্ছা আর শনিদেব কুম্ভ না শিরোধিপতি উনিই কিন্তু কুম্ভ মানে চন্দ্রকে কালো করে দিচ্ছে শনিদেব কালো চন্দ্রর যে গ্লেজ চন্দ্রর যে গ্ল্যামার সেই চন্দ্রের যে লাইটনিং আলোকিত ভাব সেটা সূর্যের আলোতেই হচ্ছে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু তবুও চন্দ্রের যে মাধুর্য সেই জায়গায় শনিদেব কালো ছিটিয়ে দিচ্ছে কালিমা ছিটিয়ে দিচ্ছে সেটাও আবার প্রথম কথা দেখতে হবে যে চন্দ্র শনিদেব যদি এক নক্ষত্রে থাকে তবে যোগ ক্রিয়েট হয় ধরুন একটা পাড়ার মধ্যে দশ রকম লোক থাকতেই পারে চোর খনিগুন্ডা পুলিশ ভালো লোক ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতেই পারে সেই পাড়াটা কি না আমাদের জন্মছক এবার যখন আসছি একটা পার্টিকুলার ঘরে যে এই ফ্যামিলি সেটা কি হচ্ছে না আমাদের একটা রাশি একটা ফ্যামিলি হ্যাঁ ধরুন কারো সিংহ রাশি মানে চন্দ্র কেমন ভাবে আছে তার ক্যারেক্টার বলা হচ্ছে সে একটু মানে একটু ইগোইস্ট হবে একটু ডমিনেটিং হবে সেটা হচ্ছে তার রবি দেখে মানে রবির ভাইব্রেশন এলো তার মানে একটা ফ্যামিলি ইকুয়াল টু হলো একটা রাশি এবার রাশিতে ধরুন চন্দ্র শনিদেব বসে আছেন আছে এইবার এও তো হতে পারে একটা ঘরের মধ্যে কারোর মন মিলছে কারোর মন মিলছে না চারটে ফ্যামিলি চার রকম মানে চারটে চার ভাই চার রকম হতেই পারে সেখানে দু ভাই যদি খারাপ হয় দু ভাই ভালো তাদের সঙ্গে কথা বলে না তাতে কিন্তু তাদের অশান্তি নেই এবার এক একসঙ্গে আছে সেখানে বিষ চোখ বিষকুম্ভ চোখ হয় না এবার ধরুন যার সঙ্গে যার মিল নেই সে এক ঘরে ধরুন বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের মিল নেই এবার বড় ভাই কি করলো বেরোবার সময় কোথাও একটু ঘুরতে যাচ্ছে ছোট ভাইকে থাকতে দিল তার মানে এক ঘরে এক জায়গায় তার বাসস্থান হলো মানে বড়ো ভাই যে খাট বিছানা ব্যবহার করে ছোট ভাইও সেই খাট বিছানা ব্যবহার করছে বড় ভাইও যেখানে পয়সা রাখে ছোট ভাই দেখে নিয়েছে তার মানে কি হলো এক নক্ষত্রে এলো চন্দ্র শনিদেব এক নক্ষত্রে এলো সেই নক্ষত্রে যদি এক নক্ষত্রে হয় তখনই শুভ যোগ বা অশুভ যোগ এই যে আমরা বলি গ্রহণ দোষ রবিরাউ যদি এক নক্ষত্রে থাকে তবে গ্রহণ দোষ হয় সঙ্গে থাকলে হয় না চন্দ্র শনি যদি এক নক্ষত্রে থাকে তখন বিষকুম্ভ যোগ হয় এটা প্রথম দ্বিতীয় কর্কট রাশিতে যদি শনিদেব পুষ্যা নক্ষত্রে থাকে অর্থাৎ আট যারা দেখছেন তারা দেখে নিন তাদের জন্মছকে যদি কর্কট রাশিতে শনিদেব আট নম্বর নক্ষত্রে থাকে এবং মকর রাশিতে যদি চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকে মানে বাইশ এই যে চন্দ্রশনি দুতি এই যে সমসপ্তম দৃষ্টি এই যে নক্ষত্র মানে যে আপনি নক্ষত্র যে গ্রহণ করেছেন তারা এই যোগে বিষকুম্ভ যোগ হয় শনি থাকলেই হল না ধরুন শনিদেব সাত নম্বরে শনিদেব ওখানে ন নম্বরে আছে বা সাতে আছে মানে এই যোগ কিছু কিছু পার্টিকুলার যোগ আছে যেমন ধরুন অষ্টমে রাহু আর শনিদেব মেষ বা সিংহে বা কর্কটে আছে তখন বিষকুম্ভ যোগ প্রথম দেখতে হবে বিষকুম্ভ যোগ ক্রিয়েট হয়েছে কিনা একসঙ্গে থাকলেই যে আছে হয় না আমার ব্যাগে মদের বোতল আছে মানে আমি মদ খাই এটা নয় আমার ব্যাগে থাকতেই পারে সেটা মদটা পুজোতেও লাগতে পারে সেটা অন্য কারণেও লাগতে পারে সেই জায়গায় সেই জায়গা থেকে এই যুক্তিগুলো প্রথম মানতে হবে জানতে হবে ক্রিয়েট হয়েছে কিনা তারপরে বিষকুম্ভ যোগের প্রতিকার কি কি করবেন তার প্লাস মাইনাস এই সেই নিয়ে ভাবনা এই যে আপনি বলছেন মহান ঋষি যে ঋষিদের নাম করছেন সে স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ এনার যদি বিষকুম্ভ যোগ সেইভাবে হতো তাহলে এনারা কি এরকম জায়গায় প্রণম্য জায়গায় পূজনীয় জায়গায় ভগবানের জায়গায় যাওয়া কি সম্ভব হতো দেখুন এই জায়গা থেকে যখন আমি এপিসোডটা শুরু করেছি তো সেখানে আমি বললাম যে কথিত আছে কথা তো অনেক প্রকারের হয় এখন ঘটনা হচ্ছে যে কথা অনেক প্রকারের হয় এই যেমন ধরুন বলেছি যে নিচে লেখাই আছে ভিডিওর তলায় দেখুন যে ফোন করবেন না বুকিংয়ের জন্য কেবলমাত্র মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে অনেক ফোন আসছে ফোনে তো এটা দেখাচ্ছি এই কারণেই আর কি যে ফোন আসছে কিন্তু ফোন ধরছি না আমি এবং পরে এই ফোন রিটার্নও যাবেও না আপনাদের কাছে যারা করছেন তাদের কাছে ফোন রিটার্নও যাবে না যার প্রয়োজন আছে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঘটনা হচ্ছে কি ধরুন এপিসোড বানাতে সময় লাগে আমরা এই আজকে ধরুন বিষকুম্ভ যোগ নিয়ে কথা বলছি এই বিষয়টার উপর রিসার্চ করার জন্য সময় লাগে তো এই সময়টা যদি দিতে হয় আর ফোনে যদি আমি রিং বাজছে সেটা যদি ধরতে হয় বড়ো মজার বিষয় হয়ে যাবে সময়টা কোথায় অনেকে ফোন করেন ফোন করে বলছে না না আমার তো কিপ্যাড ফোন এটা তা ভিডিওটা দেখেছেন কোথায় ভিডিও তো স্মার্টফোন ছাড়া বা জিওর যে মোবাইল আছে সেটা ছাড়া তো দেখাই যাবে না থরিও কিপ্যাড ফোনে একটা ভিডিও দেখা যায় আমি আসছি এদিকে বিষকুম্ভ যোগের বিষয় নিয়ে তো একটা জিনিস খুব ক্লিয়ার হলো এবং থ্যাংক থ্যাংকস সেটার জন্য কেননা মানুষের কাছে এই জায়গাগুলো এই নলেজগুলো তাদের কাছে যাওয়া উচিত ছিল এবং এটা খুবই স্বাভাবিক হতো যে আমি যদি আপনার মতো বাকি সমস্ত জ্যোতিষী যারা আছেন অনেকেই আমি থ্যাংকস দিতে পারবো সেটাও ঠিক কথা আবার অনেকে কিন্তু থ্যাংকস দিতেও পারবো না কারণ অনেকেই এটা নিয়ে ম্যানিপুলেট করছেন মগজমারি করছেন সোজা ভাষায় এই যে বিষকুম্ভ যোগ নিয়ে যদি সত্যি সত্যি দেখা যায় যে কারোর বিষকুম্ভ যোগ হয়েছে সমস্যাটা কোথায় জীবনে তার বিষকুম্ভ যোগের প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে বিষকুম্ভযোগে জানতে হবে ভগবান হচ্ছেন এই যোগের জম জোম হচ্ছেন ভগবান ওকে আর গ্রহ হচ্ছে রাহু এবং প্রথম বছর যখনই হলো যখনই দেখা গেল তখন প্রথম বছরে তার একটা পুজো বা অর্চনা বা কাজ একটা হোমযোগ্য করতে হয় এবং পনেরো বছরের মাথায় আর একটা কাজ করতে হয় এবারে আপনি যে বলছেন যে ক্ষতিটা কোথায় বা প্রবলেমটা কিসে আসে তার জীবন একটা স্ট্রাগলপূর্ণ জীবন হয়ে যায় সমস্ত সময় সব কিছুতে বাধা বিপত্তি তাহলে যদি যদি ধরুন শনি একযোগে আছে মানে এইটা আপনার কাজ হয়েছে এবং বিষ্কম্ব যোগ ক্রিয়েট হয়েছে তাহলে তার কি হবে উথাল পাতাল হবে আপস অ্যান্ড ডাউনস হবে ডিপ্রেশন হবে নেগেটিভিটি হবে সে দশ পা এগোবে তো বিশ পা পেছিয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে তার যদি ইচ্ছা থাকে যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করবে সে গ্র্যাজুয়েশনের পরে একটা বাধা এসে যাবে তার যদি এলএলবি করার থাকে মানে হায়ার দুটো ডিগ্রি একসঙ্গে হয় না অনেক সময় দেখা গেছে অনেক বিলিয়ন স্টুডেন্ট পর কিছু একটা করবে ভাবলো সেই এক্সট্রা ডিগ্রিটা তার হলো না একটা বাধা চলে এলো যে কোনো পরিবার পরিস্থিতি অর্থনৈতিক সাংসারিক যে কোনোভাবে একটা বাধা চলে এলো এটা ক্রিয়েট হয় এবং যেটা যাবে তার বিবাহিত জীবন থেকে অর্থনৈতিক জীবন থেকে যেটা আসবে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি মানে শূন্য থেকে শুরু করে একটা মানে শূন্য থেকে শুরু করে দশ পৌঁছালো আবার হঠাৎ করে আবার শূন্য চলে আসে এই এই জায়গা থেকে হবে সব সময় তারা মানে যে পার্টস আছে কত বছরের যে পার্টস আছে সেটা হচ্ছে দশা অন্তর্দশা এবং যদি হয় এক একটা পার্টস হচ্ছে আড়াই বছরের আড়াই বছরের স্প্যান এই আড়াই বছরের মধ্যে এই যোগ যদি ক্রিয়েট হয় তাহলে সেইখানে কিন্তু তার সমস্ত ক্ষেত্রে ধরুন একই দুজনে ইন্টারভিউ দিতে গেছে দুই বন্ধু একজনের বিস্কুম্ভ যোগ আছে একজনের নেই ইন্টারভিউ দিল ভালো ইন্টারভিউ দিলো যার বিষকুম্ভ যোগ আছে তার ভালো ইন্টারভিউ দিলো দুজনেই চাকরি পেলো একজন যে স্যালারি তার আরেকজন হচ্ছে সেই মানে যার আছে সে কম স্যালারি একজন যে অ্যাডভান্টেজ পেলো বেনিফিট পেলো সেটা আর মানে সব সময় একটা এই এত বড় কুম্ভ শুধু বিষ মানে সেখানটা তার গরলে হয়ে যাচ্ছে নিতে পারা যায় না সেইখান থেকে তার খালি ব্যাকওয়ার্ড কিন্তু একটা সময় অবধি সবকিছু যোগ কাজ করে একটা বয়স অব্দি সবকিছু যোগ কাজ করে মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বিষকুম্ভ কুম্ভ যোগ একটা বয়স অব্দি কাজ করে বলুন আসছি আমি এবং সেই বয়সের পরে এমনিতেই এমনিতেই কিন্তু সেই যোগটা অশুভত্বটা কমে যায় কেন এইবার কেন দেখুন একটা দেখুন ভগবান এবং মানুষ তাদেরই সন্তান একটা যোগের একটা ডেট আছে সব সবকিছুরই একটা ওষুধের যেমন ডেট ডেট আছে তেমনি একটা 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 লিমিট দশা এই যে বিষকুম্ভ যোগ বৃহস্পতি খুব ভালো আছে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে বৃহস্পতির দশা তার যোগ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছরের পর এই বিষকুম্ভ যোগ থাকলেও সে চল্লিশ বছরের পর দারুণভাবে উন্নতি করবে পজিটিভ একটা তো সবকিছু শেষ আছে না একটা মানুষ জন্মাচ্ছে যে যতটা তেজ তেজ তার থাকবে না সহজ ভাষায় বলি আপনার বাড়ির ছাদে না দুটো জলের ট্যাঙ্ক বসিয়েছেন আপনি একটা ট্যাঙ্ক আপনি বসাননি আগে থেকে বসানো আছে ওটা হচ্ছে আপনার প্রারব্ধ আরেকটা আপনি ট্যাঙ্ক নিজে বসিয়েছেন সেটা হচ্ছে যে এই জীবনের কর্ম ওখানে গিয়ে যোগ হচ্ছে একটা জল পরপর নেমে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে আরেকটা আপনি জল ভরছেন তো ওই যে দ্বিতীয় যে ট্যাঙ্ক আপনি বসেছেন ওটা আপনার আপনার পরের জন্মের জন্য ভগবান ওটাকে বয়ে নিয়ে গিয়ে আবার সেই বাড়ির ছাদে যে বাড়িটা আপনাকে দেবে সেই বাড়ির ছাদে ভগবান নিজে বসিয়ে দেবে একদম ঠিক প্রারব্ধ কর্মের ফলে প্রারব্ধ কর্মের ফলে বিষ যোগের যেটা ভুগছেন আবার এই জন্মে যে কর্মটা করছেন তার অমৃত কুম্ভ আছে এবার এই অমৃত কুম্ভের যোগে তার ওটা অশুভত্বটা কেটে গিয়ে হুম তিনি আবার এগিয়ে যাচ্ছেন আচ্ছা একটা একটা প্রশ্ন রাখি স্বয়ং সহজভাবে প্রশ্ন এই খুব গুরুগম্ভীর হচ্ছে বিষয়টা লোকে ভয় পাচ্ছে জমকে কে কে ভয় পায় আর কে কে ভালোবাসে জমকে কে কে ভয় পায় জমরাজ হ্যাঁ তো তাকে কে কে ভয় পায় আর কে ভালোবাসে এখন এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে যখন আপনাকে বলছি ভিডিও দেখতে দেখতে মাথায় একটা কিছু আসছে আপনার এই আজকের যে আশাটা বয়সের যে প্রেক্ষাপটে যে যে বয়সের যে সূচিতে আপনি দাঁড়িয়ে আছেন এখন এমন ধরুন পনেরো কুড়ি বছর বয়সে কিন্তু জমকে ভয় লাগবে কিন্তু যিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তার কিন্তু তখন যতটা পরিমাণ তিনি হরিকে ডাকছেন যতটা পরিমাণ তিনি ভোলে বাবাকে ডাকছেন তার যে ইষ্ট দেবদেবতা সেই সময় যতটুকু তার মাথায় আসছে আর কি তাকে যতটা ডাকছেন ঠিক ততটাই তিনি কিন্তু যম রাজাকে ডাকছেন যে এ শরীর তুমি নিয়ে নাও ঠিক রাহুদেব রাহুদেব এখানে কিন্তু আছেন সাথে আছেন রাহুদেবকে আমরা এমনিতে কিন্তু খুব ভয় পাই রাহুদেবকে আমাদের মনে হয় যে আর তার তো মানে এটাই নেই ওপরটা আছে আছে কিন্তু নিচটা নেই আমরা ভয় পাই তাকে আমরা যে ভুলভাল কিছু বলছে এই সেই মুক্তমুক ইত্যাদি ইত্যাদি এখন এই এপিসোড দেখতে দেখতে অনেকের আবার রাহুদেবের প্রতি প্রেম জাগছে যে রাহুদেব তো প্রাপ্তি হ্যাঁ কলিযুগে এই রাহুদেব শনিদেব মঙ্গল এবং কেতু এনারাই ফল দেবেন এনারা কারুর ক্ষতি করে না এদের ক্ষতি করানো হয় আর যারা করেন তার বুমেরং যখন হয় না সব বংশ লোপাট হয়ে যায় শনিদেব সাড়ে সাতিতে ক্ষতি করে না রাহুদেবের দৃষ্টি ক্ষতি নাই তোমার কর্ম এরা হচ্ছে কি তোমার কর্ম তোমার মাইনাস পয়েন্টটা বলে দেয় যেহেতু আমাদের পেছনে সবসময় অন্ধকার আমরা দেখি সেই জায়গায় যিনি সেই জায়গায় এগিয়ে যাচ্ছেন তিনি রাহুর পজিটিভিটিতে এগিয়ে যান রাহুর শনিদেব মঙ্গল কেতু সব দেয় এখন ঘটনা হচ্ছে যেটা যে এই যে এপিসোডের মাধ্যমে যখন বিচারের প্রসঙ্গটা আসে ঠিক এই জায়গা থেকে আসে একটা মানুষের জীবন কিন্তু অল্প একটা সময়ের আয়ু সত্তর বছর সত্তর বছরে তো অর্ধেক বেরিয়ে গেছে পড়াশুনো করতে মানে অর্ধেক বেরিয়ে বেরিয়ে গেছে পড়াশুনো করতে তারপর স্ট্রাগল করতে গিয়ে বেরিয়ে গেছে তো আপনি আপনার সময়টাকে কিভাবে কাজে লাগাবেন আপনার জীবনে কি কি প্রারব্ধ আছে আর কী কী নতুন কিছু সম্ভাবনা আছে সেইটাকে যে বিচার করা বিচার করে সেই সময়টাকে কাজে লাগানো তাদের সেই কৃপাটাকে কাজে লাগানো তার জন্য মন্ত্র বা অন্যান্য যে প্রতিকার আছে সেদিকে যে যাওয়া তো এই জায়গাটা থেকেই কিন্তু বিষকুম্ভ নিয়ে আমি আবার একটা প্রশ্নের দিকে যাচ্ছি ঘটনা হচ্ছে যেটা যেখানে আপনি বলছেন যে বিস্কুম্ভ যোগ থাকলে ডিগ্রির জায়গা থেকে বা উচ্চ মানে পড়াশুনোর যে জায়গা থেকে উচ্চ বিদ্যার জায়গা থেকে তিনি একটা ডিগ্রি নিতে পারবেন বেশি তিনি নিতে পারছেন না আমি জিজ্ঞেস করছি সরাসরি অর্থনৈতিক জায়গা থেকে ইনি কখনো স্টেবিলিটি পান এনার জীবনে মানে নিজের পয়সায় নিজের দুটো ডাল ভাত জুটে যাবে হ্যাঁ ডাল ভাত না বিরিয়ানি মাংস জুড়বে ওই যে একটা জায়গায় বললাম বিষকুম্ভ যোগটা কোথায় ক্রিয়েট হয়েছে প্রথম কথা দেখতে হবে সেটা লগ্ন না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ সে কোন ঘরে ক্রিয়েট হয়েছে বিষকুম্ভ যোগ কুম্ভ রাশিতে হয়েছে চন্দ্র শনি কুম্ভ রাশিতে আছেন বৃহস্পতি দেখছেন বিষকুম্ভের অন্য ফল পাবে সে মেডিকেল লাইনে দারুণ উন্নতি করবে সে সায়েন্স লাইনে দারুণ উন্নতি করবে সে যা ওষুধ দেবে সেই ওষুধে অনেকের কাজ হয়ে যাবে একবার ডাক্তারখানা যাবে তারপর আর ওই ডাক্তার ডাক্তারখানাতেই যাবে না ইন্টুশন পাওয়ার বিশাল হবে সে দশ জনের একজন হবে তার নামে মানে সারা বংশ সারা পৃথিবী জানবে সেরকমও হয়েছে অর্থ কিছুই নেই সে জন্মালো ব্যাস অর্থ তৈরি হচ্ছে যেন না ট্যাক্সাল তৈরি হচ্ছে সে বাড়ি আপনি যা বলছেন এটা এটা ডায়লগ নাকি সত্যি এটা ঘটনা এটা ঘটনা হ্যাঁ লিখুক না আমিও যেমন বলেছিলাম চাকরি ডাকবে আমি বলেছিলাম সেটা আমি কমেন্ট পেয়েছি পেয়েছেন পেয়েছে সুতরাং দেখুন এখানে স্বপ্ন বেচতেও আসেনি স্বপ্ন দেখাতেও আসেনি এগুলো ঘটনা কারণ আমরা অশুভতে আমাদের পদ্ম ভটে ফোটে ভগবানের সৃষ্টি পদ্ম পাঁকে ফোটে তার থেকেই দেখুন এই পাঁক নিয়ে যদি বেশি নাড়াচাড়া করি তাহলে পদ্মও পাবো না আর নারায়ণের চরণে দিতেও পারবো না আশীর্বাদ কৃপা তো পরের কথা সঠিক বিচার এবং সঠিকভাবে জীবনটাকে পরিচালনা যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন হিরে কোথায় হয় কয়লার খনিতে হয় তাহলে ভগবান তো হিরে অন্য জায়গায় তৈরি করতে পারতো সুতরাং অশুভত্বের মধ্যে কোথায় কোথায় শুভ আছে মানুষটা তো এতদিন বেঁচে আছে যে আমার কাছে আসছে ধরুন সে তো বেঁচে আছে তার তো সব চলছে এমন দেখা গেছে বাবার বিশাল পয়সা তাকে চাকরি করতেই হচ্ছে না তার বাবার তাকে চল্লিশ বছর অবধি নিয়ে চলে গেল বিশ আছে তারপর যখন তার বাবা চলে গেল সে নাবলো ফিরলে ভগবানে এত বিশ্বাস আবার দৌড়চ্ছে হতেই তো পারে হয় না একদম তাই জীবন জীবন সম্ভাবনাময় পূর্ণ দেখুন আমি একটা কথা বলতে পারি এপিসোড করতে করতে বা আপনাদের জীবন দেখতে দেখতে নিজের জীবন এবং সাধারণ মানে অন্যান্য মানুষজনের জীবন দেখতে দেখতে বা বড়দের কথা শুনে জীবন হচ্ছে সম্ভাবনাময় পূর্ণ জীবনকে আপনি যদি নিরাশায় ঢেকে রাখেন সেই নিরাশা কিছু ক্ষেত্রে অজান্তেও ঢাকা হয়ে যায় যখন বিচার হারিয়ে যায় বিচার মানে শোধন এই যে জ্যোতিষ বিচার জ্যোতিষ বিচার এত সহজ বিষয় নয় এটা একটা শোধন প্রক্রিয়া আমরা নিজেদের নিজেদেরকেও যদি আমরা বিচার না করি যদি শোধন না করি তাহলে আমাদের হবে কি মাথার ভিতর যেটা রাখা আছে যে নিরাশা জমছে তাকে যদি আপনি বিচার না করেন যে আচ্ছা এই কথাটা আমার মাথায় পাঁচ দিন ধরে আছে এই কথাটা কি রাখবো নাকি এ কথাটাই তেড়েফুঁড়ে চেপে আছে অনেকে বলি না আমরা যে আমি ভুলতে পারছি না বুঝতে পারছি ভোলা উচিত কিন্তু কিছুতেই ভুলতে পারছি না আপনি ভুলতে পারবেন আপনি একবার বিচার করুন তো কথাটা কথাটাকে আপনি কেন রাখতে দিয়েছেন নিজেই নিজেকে জিজ্ঞেস করুন আয়নার সামনে দাঁড়িয়ে এই যে জীবন জীবনের একটা মানে আছে এটা জানতে হবে জি মানে কি বেঁচে থাকা আর বোন মানে কি জঙ্গল আবার বোন মানে কি সিস্টার বা ভগ্নী সেটাকে কিভাবে নেবে তুমি বাঁচবে কিভাবে ভাই বোনাদের মধ্যে ভালোবাসার মধ্যে নাকি সেটা বন জঙ্গল তৈরি করে বাঁচবে তোমার কাছে জীবনের হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ সেই জায়গায় যদি লাইফের সঙ্গে নাইফ যদি জীবনের সঙ্গে ছুরি নিয়ে আসো তোমাকেই তোমার ছুরি কাটবে কিচ্ছু করার নেই সেই জায়গায় প্রথমেই বলতে হবে মা আমি যা করছি তোমার কৃপায় করছি তুমি ভালো করাবেই যেটা করবে সেটাই আমার ভালো ইনস্ট্যান্ট বা হয় কালো তাহলে কিন্তু ভবিষ্যতে সেটাই আনবে আলো সেই হিসেবে পজিটিভ সব সময় পজিটিভ কারণ একটা ছকে কিছু না কিছু তার ঠিক পজিটিভ থাকে নইলে জন্ম হয়েছে কেন এবং বেঁচে থাকবে একদম সেই পজিটিভটাকে তুলে দিন আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন ধরুন আমরা ঋষি অরবিন্দজির জীবনকে যখন দেখছি একটা সময় বিপ্লবে পরিপূর্ণ জীবন সমাজের জন্য তার জীবন পরবর্তী ক্ষেত্রেও তিনি যখন মানে ভীষণ রকমভাবে ঈশ্বর চিন্তার দিকে তিনি যখন প্রভাবিত হয়ে যাচ্ছেন ঈশ্বরের কৃপায় তখন তার যে লেখা বেশিরভাগ লেখা ওনার সবই ইংরেজিতে লেখা এবং অদ্ভুত ইংরেজি মানে একজন ভারতীয় হিসাবে ওইভাবে মার্জিত ইংরেজি লেখা সেটা সত্যিই অদ্ভুত ব্যাপার আর কি এবং সাথে সাথে আমরা যদি স্বামীজির জীবনকে দেখি তো এনাদের সম্পর্কে এই যে কথিত যে শব্দটা যেটা প্রথমে বলেছিলাম যেখানে আপনি সেটাকে খণ্ডন করলেন তো এনাদের দুজনের জীবনকে দেখে কি সত্যিই মনে হচ্ছে যে এনারা এই বিষ্কুম্ভ যুগের তো হ্যাঁ এখন লোকে এই যে বলে না প্রবাদ বাক্য যা রটে তার কিছু তো ঘটে আর এটা এই কথা তারাই রটায় যাদের নেই কিছু ঘটে আরেকটা কথা একজন বলে না যা নয় হয় না তার নব্বই হয় না ন বছরে তার নামে বাড়ি নেই গাড়ি নেই নব্বই বছরে কি হয় না তার বাড়ি গাড়ি সন্তান স্ত্রী সবই তো হয়ে যায় এখানেই দরকার বিচার দরকার শোধন একটা শব্দকে যখন আপনি রাখছেন মাথার ভিতরে একটা চিন্তা ভাবনাকে যখন মাথায় রাখছেন সেটাও বিচারের দরকার সেটাও কেউ শোধনের দরকার হ্যাঁ আচ্ছা একেবারে শেষ প্রশ্নে চলে যাই বিশ্বকুম্ভ যোগ সত্যি সত্যি কারো আছে এর প্রতিকার আপনি কি দেবেন প্রথম কথা হচ্ছে তার জব করতে হবে কার জব করতে হবে এখানে মহাদেবের জপ করতে হবে প্রথম প্রতিকার দেখতে হয় তার বাস্তু দেখে সেই বাস্তু সেইভাবে প্রেফার করছে কিনা ফেভারেবল আছে কিনা ধরুন সবকিছু পজিটিভ আছে বিচার প্রতিকার হচ্ছে তা মহাদেবকে ডাকুক কারণ চন্দ্রকে কে ধরে আছে বাঁধায় মহাদেব অর্ধচন্দ্র আমাদের অনুষ্ঠান কার কৃপায় চলছে আপনাদের ভালোবাসা সর্বোপরি মহাদেবের কৃপা মা নর্মদা মহাদেবের কৃপা তা সেই জায়গা থেকে মহাদেব এবং শনিদেবের গুরুকে মহাদেব সেই বিষকুম্ভ যোগ যে বিষ সে কাটাতে পারে গরল পুরো গলায় নিয়ে নীলকণ্ঠ হয়েছেন কে মহাদেব দেবাদিদেব মহাদেব সুতরাং ভক্তির রসে মাজ মানে নিজেকে মজান দেখবেন মৌমাছি কেন কোনো পোকাই আপনার কাছে কিছু করতে পারবে না আপনার এই লাইনটা ধরে আমি বলি ভক্তি রসে নিজে নিজেকে মজিয়ে দিন নইলে অন্য কেউ মেজে ঘষে কিছু নিয়ে চলে যাবে আপনার থেকে সিরিয়াস নোট আমাদের জীবনে পথ চলতে গেলে যেমন আমাদের আজকাল কম্পাস হয়েছে কিন্তু অতীত থেকে কিন্তু সেই ধ্রুবতারা আজও কিন্তু আকাশে আছে আর যদি কোন দেবতাকে ডাকবেন কাকে ডাকবেন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে ধ্রুবতারা হচ্ছেন মহাদেব দেবাদিদেব মহাদেব সাথে নিন সাথে হওয়ার চেষ্টা করুন বাকি সবকিছু হয়ে যাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর কি বলবো হর ব্যাস চ্যানেলে তপভূমি নর্মদা আছে মায়ের কথার এপিসোড আপনাকে শোনার জন্য অনুগ্রহ করছি এবং অনুরোধ করছি অ্যাকচুয়ালি আপনি শুনুন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কেন্দ্র নামে নতুন যে চ্যানেলটা অনেকে সাবস্ক্রাইব করছেন আবার অনেকে করছেন না যারা করছেন এবং যারা করছেন না প্রত্যেককে ধন্যবাদ না করলে করে নিন আগামী এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নর্মদে হার নমস্কার